আমার জন্য আমার ধর্ম, তাদের জন্য তাদের ধর্ম, তাদের পূজা পাটর সময় তারা করবা, আমরা নির্ধারিত সময় আমরা ইবাদত করব। ঘটনাটা আনছি আগামী কাল নতুন বছর, এই বছরের শেষ দিন টাউন গিয়া সক্কর করিয়া দেখো, কেউ বামনার বাজার বাসি, কেউ বাজার গান, কেউ বাজার বাজনা, কেউ করে অন্যান্য আরো কিছু, কেউ গান বাজনা নাটক, কেনে বলে বছরের শেষ দিন ফুর্তির দিন। আস্তাগফিরুল্লাহ, মুসলমানের লাগি বছরের শেষ দিন কোনো ফুর্তি আমোদর দিন নাই, আরবি বছর গণা তোমার আমার। তাই আমরা আরবি বছরের শেষ যেদিন হইব সেই দিন আমরা লাগি করণীয় ইয়া তাগলো বেশি বেশি তৌবা, বেশি বেশি দোয়া, বেশি বেশি জিকির। আল্লাহ বছর তো পূর্ণ হয়ে গেছে, এই বছর শেষ আর নতুন বছর আবার আসতে আসে, এবারের বছরের সমুদয় গুনার উগরে ক্ষমা চাই, আর আগামী বছরের জন্য প্রস্তুত ইবাদতের জন্য ইতাম চাই, অতীতরে ক্ষমা ফরমাও আর ভবিষ্যৎ তোমার বন্দেগী করবার তৌফিক দান ফরমাও, এটা আমরা কর্তব্য। ইংরেজি বছর গণয়া তাহলে খ্রিস্টানদের তাকিয়া, ইংরেজি বছর গণা আরম্ভ হয় খ্রিস্টানরা আরম্ভ করছে, হযরতে ঈসা আলাইহিসসালামের অনুসরণ করতে গিয়া আসমান যেদিন হযরতে ঈসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে উঠছেন সেদিন তাকিয়া আপনার গণা আরম্ভ হইছে ইংরেজি শোন। আজ পৃথিবী তাকিয়া আসমান হযরতে ঈসা আপনার স্থান নেওয়ার সময় দিন কত হইছে বলে 2023 বছর পূর্ণ হয়ে গেছে, 2023 বছর পূর্ণ হয়ে গেছে ঈসা আসমান যাওয়ার। হে মুসলমানের জন্য কিছু খ্রিস্টান বা কিছু হিন্দু মানুষ, কিছু অন্য জাতি মানুষ, তারা বছরের নতুন ইংরেজি বছর বিদায় দিয়া নতুন বছরের শুরুতে আপনার কি বলেন তে নানান ধরনের গান বাজনা নাটক তামসা লইয়া বার হয়, দেখা দেখি আমরা কিছু মুসলমান ছেলে হলো বার হইনি না না, আপনার হাইলাকান্দি শহর এলাকায় প্রমিত বাড়ি গ্রাম অঞ্চলের মধ্যে গিয়া দেখিও গাড়ি গুলা সাজাইয়া আরো ভিন্ন ভিন্ন আকৃতি ধারণ করিয়া কুসংস্কার কুপ্রথা লইয়া বাহির হইয়া তা কই না আছে নমাজ, না আছে জিকির, না পবিত্রতা, গানে বাজনায় নানান নমুনায় আপনার কি অন্য জাতির সঙ্গে নিজেরে নিজেরে মুসাবা করিয়া চলাফেরা করিয়া তা কইন, অগণিত গাড়ি গুড়া পর্যন্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটিয়া থাকে। এজন্য আমি আপনার সামনে আলোচনা চাইছি, খ্রিস্টানরা তাদের জন্য নতুন বছর তারা করুক, তারা লাগি যায় তারা করণীয়, হিন্দুরা প্রয়োজন হয় তার করুক, আমার আপত্তি নাই, কিন্তু মুসলমানদের জন্য নতুন বছর ইংরেজি নতুন বছর হিসাবে পিকনিক নামে বাহির হইয়া ওগাও তাকি হগাও ও শহর তাকি হ শহর জঙ্গল কিবা তো নদীর তীর আপনার গাড়ি গুড়া সাজাইয়া গান বাজনা নাচ নাটক করা ইতা মুসলমানের জন্য আপনার মারাত্মক পাপর ব্যবহার গুনার ব্যবহার, এটা আমরার জন্য নাই, যারা আছে তারা করুক, আল্লাহকে ওয়াস্তে যদি কেউ রে দেখো না ফত্তি করুক। আমি পাক কালাম কোরআনে করিম তাইসা আপনার পাঁচটা আয়াত তিলাওয়াত করছি, সেই পাঁচ আয়াতর মাতাতর মধ্যে আলোচনা আরম্ভ করতেছি, এখন আমার মূল উদ্দেশ্যে তাইয়া পৌঁছিলাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষ সৃষ্টি করতে দুই ভাগ সৃষ্টি করছে, ওর দেখ তার নর ওর দেখ তার নারী, আবার ধর্ম হিসাবে আল্লাহ যাতে আপনার কি পছন্দ করছে, এক গুরু মুসলমান আল্লাহর মনোনীত ধর্মর লোক আর এক গুরু আপনার মুসলমান না ও মুসলমান। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঠিক ওই মানুষ জাতির জন্য দুইটা জায়গা তৈয়ার করছে, একটার নাম হইয়া তাহলো স্বর্গ আর একটার নাম হইয়া তাহলো নরক, আল্লাহর যাতে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিসাইর, এক গুরু বেহেশতি আর এক গুরু দুজকি। এবার আল্লাহর বন্দেগান মাত আপনারা সামনে দেখাই দিতাম সাই কিয়ামতের ময়দান, বেহেশতি হলে দুজকি হলো রে দেখবা যাব, বেহেশতি হলে বেহেশত যাওয়ার দিকে, দুজকি হলো রে দেখবা বড় কষ্ট, ও বেহেশতি হলে কিছু দুজকি রে সিন ভাইবা এরা কেওরর তাকবা ছেলে খেরের বাতি যা, কেওরর বোন কেওরর মা কেওরর বাবা কেওরর ভাড়া প্রতিবেশী দেখিয়া সিন ভাইবা দুজক হোক, দুজকর কিনার দিয়া যাইরা দুজক কি অংলরে দুজক দেখরা কিছু দুজকিরে সিন ভাইবা, সিন ভাইয়া কইবা হে দুজকির দল আমরা রে আল্লাহর যাতে আজ বেহেশত ঘোষণা করছেন যাওয়ার জন্য ফিরিস্তায় আমরা রে নিয়া বেহেশত যাইরা আমরা বড় সুখী খুশি, তোমরা দুজকর মধ্যে জ্বলো তোমরা তো আমরার নিজর আপন জন ছিলায়, তোমরা আমরার আপন জন ছিলায়, আমরার ভাড়া প্রতিবেশী ছিলায়, আমরার মতো চলাফেরা করলায়, আমরার মতো মুসলমান ছিলায়,
তাহলে আইস তোমরা দুজহ কুমফরাদর কারণে জলিত্রায় তখন দুজকি হলে প্রশ্নর উত্তরে পাঁচটা কথা কইবা সাইর কারণে দুজহর মধ্যে জলিত্রা দুজকি হলে তারার মুক্তি কইবা দুজকি হলে ফরমাইবা কালু লাম নাকুমিনাল লাম নাকুমিনাল মুসাল্লিন আমরা যে জলিয়ার আমরা তো নামাজি আছিলাম না আমরা নামাজ পড়তাম না মুসলমান তোমাদের মতো আসলাম তবে আমরার মধ্যে নামাজ আছিল না আমরা নামাজি হলোর সঙ্গ আসলাম না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নামাজ না পড়ার দর নাই জামরারে জাহান্নামের আগুন দি জ্বালাইরা নামাজ পড়িলে এক গুরুরে আল্লাহ দুজব দি জ্বালাইবা আর নামাজ না পড়িলে আরেক গুরুরে আল্লাহ দুজব দি জ্বালাইবা এখন আমরা কোন গুরুর অন্তর্ভুক্ত হইতাম বিবেচনাটা করিয়া আপনারা ফতোয়া কোরআনে করিমে দুয়ো গুরুর কথা কইছে এক গুরুরে আল্লাহ জানাইছে তারা নিজে কইবা নামাজ না পড়ায় দুজব জুলিয়ার আর আরেক গুরুর ব্যাপারে আল্লাহ ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজি হলো লাগি ওয়াইল দুজব নামাজি হলোর জন্য ওয়াইল দুজব নেস্ত না বুদি আপনার খার লাগি বলে নামাজিদের জন্য নামাজির লাগি দুজব তাহলে নামাজ পড়লেও দুজব না পড়লেও দুজব যাইতাম এখন কোন হতে সঠিক এখন বুঝার দরকারের মধ্যে আছে এজন্য আলিম ছাড়া কোরআনে করিমের তরজমা করা চলবে না তফসির করা চলবে না তাই আমরা কিছু সংখ্যক মাস্টার সাবলর ব্যাখ্যায় কোরআন রে কোনো বাকির মানিয়া নেই না আলিম লাগবো দুই আয়াত দুই দিকে গেছে তার তফসির না জানা পর্যন্ত কোরআনের উপরে আমল করা যাবে না আল্লাহর বন্দেগান অন্য আয়াত তো আল্লাহ ফরজাই ফরমাইছেন লা তাকরাবুস সালা নমাজর খান্দাও লইও না কবরদার নমাজর খান্দা লইও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা নমাজর খান্দা লইও না কোন সময় যখন নেশাগ্রস্ত থাকবা এক জায়গাত নমাজর খান্দা লইও না আরেক জায়গাত আল্লাহর যাতে ঘোষণা দিলা নমাজ না পড়লে দুজকি হলে কইবা আমরা জলিয়ার দুজক নমাজ না পড়াই আরেক জায়গাত আল্লাহ ফরমাইরা নমাজ পড়লে এরারে দুজক দি জ্বালাইবা তাহলে এখন কোন জাতর নমাজির আল্লাহ দুজক দি জ্বালাইবা কোন জাতি নমাজির জন্য আল্লাহ দুজক রে তৈয়ার করছেন এটা আপনার জানি লওয়া দরকার সর্বপ্রথম লক্ষ্য করি আমরা নমাজির দিকে যারা দুজকের মধ্যে জলিত্রার হইত্রাল আমরা জমিনের মধ্যে নমাজি আসলাম না নমাজ পড়তাম না এজন্য আল্লাহ দুজব দিয়ে আমরা রেজালাইত্রা এরা খারা বলে এরা ওয়া তাগলো ঈমান আনছে কিন্তু নমাজ পড়ছে না যদি পড়ে তো শুক্রবারে মাঝে মাঝে বহুত তালা হয়ে যাবো হুনিয়া মাঝে মাঝে কিছু আলিম হলে মাতই যে তিন জুম্মা এক লগে না গেলে বহুত তালা হয়ে যায় ও ডোরাইয়া বিয়া রাখার লাগি হ্যাঁ জুম্মাবারে মাঝে মাঝে যাইতো বিয়া রাখার লাগি মাঝে মাঝে জুম্মার যাইতো একবারে নমাজ না পড়লে মানুষের জনজা নমাজ মহল্লার ভর্তা নাই তার লাগি দশ দিন সুগন্ধি লাগাইয়া নয়া কাপড়ে ভিন দিয়া ঈদগাহ গিয়া প্রথম সারির মধ্যে মানুষ দেখানির লাগি বইত ও যে নমাজি এম লাগি ইয়া তাক লগি আপনার দুজক ফাঞ্জে গানা হামেশা হামেশা গেছে নমাজর দ্বারস্থ হইছে না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমেও নমাজ মনা দায় মুমিনরে জাহান্নামের মধ্যে জ্বালাইবা বেহেশতি হলে জিজ্ঞাস করবারে দুজকি কিতার লাগি জল তোমরা তো আমরার বাই বাতি যা তোমরা আমরার আপনজন তোমরা আমরার পাড়া প্রতিবেশী দুনিয়া তো তোমরা রে চিনতাম জানতাম বালা মানুষ করিয়া পরিচয় করতাম আই দুজকর মধ্যে জল আয় তোমরা এমন কোন অপরাধ করিয়া আইছো বলে আমরা নমাজি না পাইছই নি নমাজি করা আমরার মাঝে ইলা আসি নি এক গুরু ঈদও যাই এক গুরু জুম্মাত যাই এক গুরু মাঝে মাঝে শ্বশুর বাড়ি গেলে নমাজও যাই মামুর বাড়ি গেলে মাঝে মধ্যে নমাজও যাই ইলা নমাজি এক গুরু আসিনি না নাই যে গুরু এই জাতর নমাজি এক গুদরর জন্য ইয়া তাগলো দুজক নিজেই ডাকিয়া হইবারে জান্নাতি নামাজ না পড়ার কারণে আজ আল্লাহর জাহান্নামের কারাগারের সাজা ভোগ করতে আসি বলে তাহলে আল্লাহ আরে খায়া তো জানাইলা নমাজি হলোর জন্য ওয়েল দুজক এরা কোন জাতর নমাজি বলে গুন মুনাফিক গুন মুনাফিক নমাজি দুকাবাজ একলা পড়লে নমাজ পড়ে না যখন একলা থাকে তার গর তার বাড়ি রাস্তায় ঘাটে দোকান ফাটে যখন একলা থাকে আজান হইলে কিয়ালু করে না নমাজও যায় না যেই মানুষ দুই চারজন দেখে বালা মানুষ সাজিত করি মানে নেককার বালা মানুষ নমাজি হইতা করি সারারে ঢাকে ভাই চলো জুমা তো টাইম যাবে একলা যখন আসিল তখন ইমান আসিল না একলা যখন আসিল গর বউয়ে ডাকিত্রা ওয়াইফে সাব আজান হয়ে গেছে ওটুকা
কুকানি মারে আবার ডাকিতরা কুকানি মারে অধীশ্বরীবর মধ্যে আইছে যে আওরতে আপনার নমাজের জন্য স্বামীরে অগ্রসর করে জাগায় ওজুর বানিয়া নিয়া দে বিচালায় বসে আর সাহেবানি এই সময় সবর করে মুসকি মুসকি আসে আল্লাহ কামর হাকিমিনে ওই আওরতরে বড় পছন্দ করই ই স্বামীও যদি উঠিয়া নমাজ পড়িলায় তাহলে স্বামী স্ত্রী দুইও জনের প্রশংসা আল্লাহ ফেরেশতারা গেছে করই আল্লাহ যার প্রশংসা করে তার দরজাটা কেমন আছে নিজেই বিবেচনা করো আমরার মা বইন ওর মাঝে এমন কিছু মা বইন আছে যারা আউয়া লোক তো হজরের টাউয়া লোক তো উঠিয়া ওজুর প্রস্তুত পানি আপনার তৈয়ার করিয়া গরম বানাইয়া স্বামীরে গিয়া ডাকে ও নমাজিরে ডাকে যে গিয়ে হেরে হেরে নমাজ পড়ে ফয়লা কুকানি মারছে দুই নম্বর বার গালি আইছে তিন নম্বর বার ফাও দিনে লাতু মারি দিছে কিতা মারা উনি ঘুমে কি পরিমাণ ঘুমে ধরছে এখন তো নমাজ নমাজ মারা রে হে মুসলমান নাই বউ ফিটিল নমাজ রেও গিন্না করলো ও মানুষ আবার যখন জুয়ার রক্ত বাজারের মসজিদের সামনে দোকানদারি কিবা করে যাতায়াত করে এখন মানুষে তারে নমাজি হইতা করি যতজন সামনে আছে চলো কোয়া না তো পিড়ে উলা ছুটি যাব ফজর রক্ত বউয়ে যে তো ডাকিছি লাত মারি ফেলাইলো এই সময় ইমান কোন জায়গা আছে এখন জুয়ার রক্ত আরো চার জন রে লইয়া গিয়া মসজিদের মধ্যে আমার এটা লুক দেখা নিন না না ও যে মানে মানরে দুকা দিত করি নমাজ বিপনে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে ফরমাইছেন তার জন্য ইয়া তাগলো দুজক আর যে মানুষে আল্লাহরে রাজি করতে করি নমাজ পড়িয়া থাকে আল্লাহ দুনিয়াতে তারে আপনার সুখী এবং শান্তি করিয়া রাখে চেহারারে খসমা চামা আপনার সুসজ্জিত করিয়া দে ইজ্জত রে আল্লাহ জিয়াদা করিয়া দে দৌলত তোর মাঝে বরকত বাড়াইয়া দে ইহা তোকে মরণের সময় আল্লাহ ইমানের দৌলত দান করিয়া দে কবর যখন নেকির আর মনকির সওয়ালের জন্য আইয়া থাক হই তখন নেকির মন করর সওয়ালের জবাব রে আল্লাহ নমাজির আসান করিয়া দে বড় কঠিন জায়গা হব কেউ নাই সাহায্য কা এমত অবস্থায় মানুষ যখন কবরস্থ করা হয় কবরস্থ করার সঙ্গে সঙ্গে মুর্দার রুহ দেহর মাঝে রুহ দেওয়া হই যায় কবর নিফুটি বন্ধ এই পিঞ্জরার ভিতরে আই যায় রুহ জান মানুষ যখন 40 কদম সরি যায় তখন সঙ্গে সঙ্গে মুর্দারে বয়াইয়া ফিরিস্তান নেকির আর মুনকারে জিজ্ঞাসা আরম্ভ করেন বারবার ইতা আওয়াজ আপনারা শুনছেন মুর্দারে জিজ্ঞাসা করা আরম্ভ করেন তোমার আল্লাহকে ধর্ম কিতা তানে তুমি সিনভারাইনি আল্লাহর বন্দেগান প্রকৃত নামাজি মানুষ খুশু খুজুর সাথে নামাজ পড়িয়া থাকে নামাজি বন্দা কবরের মধ্যে জাগ্রত আর বাদেই ফিরিস্তায় যখন কইবা তোমার আল্লাহকে আল্লাহর বন্দা মুমিন নমাজিয়ে ফরমাইব বন্ধ করো তোমার কথাবার্তা দেখো আসমানের দিকে সূর্য অস্ত যাইতে আছে নমাজের টাইম মকরু হত্তাওয়া ধরছে আমার এখন সময় নাই তোমার জন্য কথা করতাম প্রশ্ন উত্তর করতাম আগে আমি আমার নমাজ রে আদায় করি নাই এর বাদে তোমার প্রশ্ন কিতা আছে আমি উত্তর দিম নমাজি বন্দায় আসমানের দিকে চায় মানুষ যখন কবরের মধ্যে তার দেহর ভিতরে রুহায় মনে কয় ফজরে মাটি দেও মনে জুহরে মনে রাইতে আপনার নীরব নিগুড়ে যখন কবর তার দেহর ভিতরে জানাইব সঙ্গে সঙ্গে দেখব সূর্য অস্ত যাওয়ার পথ ধরি লইছে আসরের মকরুহ থামানি ধরে ফিরিস্তায় জিজ্ঞাসা করবা তোমার প্রভুকে এখন ইতা মাতর সময় নাই নমাজ মকরু হই যাব আমি আগে নমাজ পড়ি নাই বাদে যা আছে তুমি কইবাই আমরা জেলাগান প্রকৃত দুনিয়ার জমিনের নীতি আছে যখন কোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরর মেহমান হইয়ায় নমাজের রক্ত গরর মালিককে দেখে নমাজের রক্ত যাওয়ার টাইম হই গেছে বয়ার জায়গা দিয়া ফরমায় বাইসাব ফলো না একটু সময় ধৈর্য ধরে কয় নমাজ রক্ত খান যার আমি নমাজ খান পড়িলে আপনার লাগি বাদে গপসপ করিয়া নমাজ খান আদায় করিলে পথ যেই বগিয়া যা গপ আছে বাদে দুইজনে বইয়া পড়ন গফর লাগছে না আগে নমাজও গেছে দুনিয়ার প্রকৃত নমাজি যত আপনজন ঘনিষ্ঠ জন তার ঘরের মেহমান হোক যখন সূর্যের দিকে চাইয়া বা গলির দিকে চাইয়া দেখে নমাজের টাইম যাওয়ার পথ ধরে লিছে মেহমান রে আদরে কদরে বয়াইয়া কালাম না করিয়া সঙ্গে সঙ্গে সুযোগ ল হয় আমি নমাজটা পড়িলাই হোক বুঝাইব গিয়া বাদে আমার নমাজ খুঁজে হইব তোমার যে সাথে লম্বা গোফ বাদে হইব ইগুরে আটকায় নমাজ আদায় করে বাদে গোফর লাগে যে মানুষ প্রকৃত নমাজি দুনিয়াত মানু আটকাইয়া নমাজ পড়ছে মেহমান তো ইয়া নমাজ রে আদায় করছে কবর জীবনের ইমানের পরীক্ষা হবে
এমন সময় আপনার নেকির আর মুনকার কবর উপস্থিত হইয়া ফরমাইন মার রব্বুকা আল্লাহর বান্দা ফরমাইব আমি এই মুকা নাই আমি আসরের নামাজ মুকা তুমি তাইন রব মুকা তাহো আমি নামাজ মুক হই যাই নামাজ শেষ হই যাও নামাজ শেষ হইলে বাদে তোমাদের জন্য আলোচনা হইব দুই ফেরেশতা ফরমাইন হে আল্লাহর গোলাম এটা আলমে দুনিয়া নয় এটা আলমে বরজখ আলমে দুনিয়া ইবাদতের জায়গা আলমে বরজখ ইয়া তাগলো ইমানের পরীক্ষার জায়গা আলমে বরজখ বা কবর ইয়া তাগলো জীবনের পরিমাণ পরীক্ষার জায়গা দুনিয়ার জীবন যার ভালো ইয়া থাকব কবরের জীবন তা জান্নাতে পরিণত হইব ইমানের সাথে তার দুনিয়ার জীবন সঠিক হবে না মরণের পরে তার কবরটা জাহান্নামের গড়া বনি যাইব হে আল্লাহর গোলামী কান ইবাদতের জায়গা নাই আজ তোমার পরীক্ষার সময় ইমানের পরীক্ষা কবরের মধ্যে হবে তুমি তো আজকে বলুন জলদি জলদি উত্তর আনসার করো তোমার রবকে যে মানুষটা নমাজের পক্ষে নমাজের দিকে অগ্রসর হে খার গোলাম জানে না নমাজি নমাজ খার লাগি ভরে আল্লাহর লাগি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মার রব্বুকা রব আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নমাজের হইলা কুর আপনার কসরি আল্লাহর বান্দা যে রবের জন্য নামাজ পড়ে সে কি তার রবের চিনে না ফেরেশতার প্রশ্নের উত্তর হইব রাদিতু বিল্লাহি রাব্বা ফেরেশতা একজনে আরেকজনের বাসাইবা মুসকুরি মুসকুরি আসবে দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইবা ও আল্লাহর বান্দা ও মা দিনুকা তোমার ধর্মটা কি যে মানুষ নামাজের জন্য কবর ওপিয়াছি সে মুসলমান করিয়া কি জানে না মুসলমান ছাড়া তো কেউ নামাজ পড়ে না এজন্য নমাজি বন্দার সঙ্গে সঙ্গে অন্তরে জাগব আমি তো নমাজ পড়নে ওয়ালা দিন ইসলামের অনুসারী সঙ্গে সঙ্গে ফরমাইব দিন আল ইসলাম আমার ধর্ম তো ইসলাম ফিরিস্তে একজন আরো জনের বাসাই বাবার একটু একটু হাসি বাবা তিন নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া তানে তুমি চিনো নিখে আপনার সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা কইবারে গোলাম তুমি এমন আনসার দিবাই এটা আমরা আগেই ভাবছি কারণ পরীক্ষার ছাত্র যখন পরীক্ষা দিতে প্রশ্ন পেপার হাতে নিয়ে বসে পরীক্ষা লোনে ওয়ালা অনুমান করে ছাত্রর চেহারা বাই সাইয়া লেটার তুলবো না স্টার মার্ক তুলবো না জিরো ডিভিশন আনবো অরিজিনাল পরীক্ষা লড়া যদি মাস্টার হই পরীক্ষা দেনেওয়ালা ছাত্র যখন প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লয় প্রশ্ন বাই সাইয়াও তার দিল খুশ হয়ে যায় দেখে প্রশ্ন সারা সহজ উত্তর তো ফার্মু মন খুশ হয়ে গেছে বালা লেখতাম ফার্মু মন খুশ হইলে মনের খুশি টাম চেহারার মধ্যে বাসে মানুষের দিল খুশ হইলে দিলের হালতটা চেহারার মাঝে বাসে যখন মানুষের দিল আপনার আন্দাই রয়ে মানুষের দিল বেজার হয় তখন দিলের বেজারিটা মুখের মধ্যে আপনার মুখের মধ্যে বাসিয়া উঠে এজন্য সুখী মানুষের মুখে দি চাইলে চেহারায় দীপ দীপ করে অনুমান করা যায় আর দুঃখী মানুষের মুখে দি চাইলে সুন্দর মানুষ হইলেও দেখা যায় রূপ মোরা বেজার বেজার বাপ হয়ে গেছে যে ছাত্র আপনার পরীক্ষা দিত পারবো বালা আস্তা বছর পড়িছে প্রশ্ন হাত লইয়া সরসরি দেখে আর বাদে লেখাত নাই তার মুখে খালি আসে দিল খুশ হইছে সব প্রশ্ন তো ইজি দিল খুশ আর তার মুখ ও পরিমাণ পরিষ্কার হইছে দেখনেওয়ালা পরীক্ষককে অনুমান করে গিয়ে লেটার ওর নিচে আইতো না আজকের এই প্রশ্ন উত্তর এম ছাত্রটা লেটার কিবা তো স্টার পর্যন্ত উঠাইতে পারে এমন কিছু ছাত্র আছে পরীক্ষার প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লইয়া যেমনে প্রশ্ন বাই চাই একটাও বুঝে না খালি রু মরে খালি রু মরে দেখা যায় খান্দ্রা খান্দ্রা বাপ হয়ে গেছে পরীক্ষা লোনেওয়ালা স্যারে অনুমান করিলেন ইসাবরে জিকা আপনার এই না কিছু বার্তা নাই তা ডিভিশনে পাস করা দূরের কথা জিরো ডিভিশন নিয়ে আর এন যেই হালত যদি একটা পরীক্ষার ছাত্রর মুখে দি চাইয়া পরীক্ষকে অনুমান করতে পারে পাস করব না ফেল করব কবর ইমানের পরীক্ষা আল্লাহর গোলামদের হবে নেকির মনকর ফরিস্তায় দেখিয়াই অনুমান করি লাইনে উত্তর দিতে পারবা কিবা না ফিরিস্তা বলমাইন রে আল্লাহর গোলাম যখন তোমারে কবর আমরা দেখলাম প্রশ্নটা করলাম আর তুমি আসরের নামাজের জন্য কইলাই আমরা তখন বুঝবাইছি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবাই ও আল্লাহর গোলাম যখন প্রশ্নের উত্তর তুমি করিলিছো আল্লাহর নির্দেশ
যে প্রশ্নর উত্তর দিতে পারবে তার জন্য কবর জান্নাতের টুকরা আর যে কবরের আপনার কি উত্তর দিতে পারবে না কবর হবে জাহান্নামের গড়া নবীর হাদিস এজন্য আল্লাহর গোলাম তুমি আজ ঘুমাও নাও কুকা নাও মাতিলারুস আজ তুমি কবরের মাঝে এইভাবে ঘুমাও আল্লাহর গোলাম নতুন বিবাহর পরে বাসর রাত্রি তোমার স্ত্রীরে যেমন তুমি ছাড়া শর্মর কারণে কেউ জাগাইতে আইছে না তোমার স্ত্রীর ঘুম ভাঙাইতে কেউ পাশে আসছে না আইস তুমি কবরের মাঝে ওলা গুম গুমাও যার জন্য জীবন বন্দেগী ঘোষণা তিনি আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকে জাগাইবে না এবার আল্লাহর বন্দেগান বেহেশতিরা বেহেশতর মধ্যে যখন গিয়া পৌঁছিবা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমলের জন্য সাজা এবং জাজা যখন ফয়সালা দিলেইবা তখন পাক পরওয়ারদিগারে আলমে মুমিন বন্দগুলোর সংবোধন করবি ফরমাইবা আর কোন পাওনা তোমাদের আল্লাহর কাছে কি আছে আর কোন সাওয়াব বাকি রইছেন যে আল্লাহর কাছে চাইতে আল্লাহ দিতাইলে কিছু বাকি রইছেন মানুষ জান্নাতীরা ফরমাইবা না না যে পরিমাণ আল্লাহ আমরা করছি এটা কি বেশি তুমি আমরারে দয়া করছো বেশি পাইছি আমরার কোনো পাওনা দেওনা নাই পাক পরওয়ারদিগারে আলমে সেদিন তার কুদরতর দিদার আল্লাহর কাছে গোলাম বান্দি গুলোরে দেখাইবা এদিন আল্লাহর দিদার কিয়ামত খারা নসিব হইব বলে যারা খুশু খুজুর সাথে পাঁচে গানা নমাজের গুরুত্ব দিছে তা দিলে আর কাম সহকারে নমাজ আদায় করছে ময়দানে মাহশরে তারা আল্লাহর দিদার লাভ করব আল্লাহর কুদরতর কদমরে সজিদা করতে পারবো সাইগে ফরমাই না ওরে মুমিন সবাই মিলে আর নমাজ পড়িতে আর নমাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে নমাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে যে মানুষে জমিন তাকিয়া ইমান হালতে নমাজের গুরুত্ব দে কবরের মাঝে তার সওয়ালের জবাব গুলো আসান কবর তার জান্নাতের বাগান ময়দানে মাহশর আল্লাহর দিদারে সন্তুষ্ট আর সন্তুষ্ট কোনো ত্রুটি নাই বেহেশতি হলে জিজ্ঞাসা করবা হে দুজকির দল কি জন্য দুজক জ্বলতে আসো বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নমাজি আসলাম না আমরা নমাজি আসলাম না এজন্য আজকে জ্বলতে আসি শাইরে ফরমাইন আপনার শাইরে ফরমাইতে আরে ও বে নমাজি নমাজ কেন পড়ো না বে নমাজি মারা গেলে দুজকে তার ঠিকানা বে নমাজি বাজার গরম লম্বা কুর্তা পিনতে শরম বে নমাজির বাজার গরম লম্বা কুর্তা পিনতে শরম হারাম মালে পেট বরালি আখের বাবলি না আরে ও বে নমাজি নামাজ কেন পড়ো না বে নমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা আল্লাহর বন্দেগান বেহেশতিরারে উত্তরে ফরমাইতে আসে দুজকির দলে আমরা নমাজি আসলাম না এজন্যই জ্বলতে আসি দনের শরীক তোমার ভাই দনের শরীক তোমার মা দনের শরীক তোমার বাবা দনের শরীক তোমার অনেক আত্মীয় কিন্তু ইমান ও আমল শরীক কেউ হবে না এজন্য জমিন ছাড়িয়া যাইতে প্রথমই পরীক্ষা চলছে কবরের মধ্যে নমাজ ঠিক আছে কবরের সওয়ালের উত্তর তোমার জন্য সহজ আছে নমাজ ঠিক আছে আল্লাহর জান্নাতও তোমার জন্য জায়গা আছে নামাজ ঠিক আছে আল্লাহর দিদারে তোমার জীবনের সবচাইতে বেশি আপনার তৃপ্তি আছে এক নম্বর হইয়া তার লগে বেদ আপনার কি বলে নমাজ পড়ছি না দুজো ফজলিয়া দুই নম্বরে তারা ফরমাইবা আমরা আপনার মিসকিন অগলরে খানি দিতাম না আমরা ফকির মিসকিন রে খানি দিতাম না কতার লাগি আইজ আমরা দুজো ফজলিয়া তোমরাও আমরা লাখান মুসলমান আসলে আমরাও তোমরা লাখান মুসলমান আসলাম তুমি তাইন বেহেশত যারা দান খয়রাত করতায় ফকির মিসকিন রে দিতায় আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশীর সাথে সুনজর রাখতায় আমরা কিন্তু মুসলমান আসলাম খালি নিজে খাইতাম নিজে জমাইতাম ইঁদুরের মতো বুঝা জমাইছিলাম মানুষকে আপনার ফকির মিসকিন রে দিছি না এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আইজ আমরা রে দুজো গজা লাইত্রা মুসলমান ভাষা ক্রমে যখন আইছে সামনে আলোচনায় দেখাইয়া দেই হে আল্লাহর বন্দেগান এমন কিছু মানুষ আছে যারা মিসকিনের হকটাও মিসকিন রে দে না লাম না কুমিন আমরা মিসকিন খাওয়াইতাম না মিসকিন খাওয়ানি আল্লাহ যাতে পছন্দ করেন
পাক পরবর্তীকারে আলমে ফকির মিসকিন রে দান খয়রাত ফকির মিসকিন রে দয়া মায়া আল্লাহ পছন্দ খাম আল্লাহ বড় পছন্দ ফরমায় যারা দান খয়রাত করে না ফকির মিসকিনের প্রতি দিন দরিদ্র মুহতাজের প্রতি সুনজর রাখে না আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তাদের জান্নাত সহজে দিবে না এজন্য ভাই মুসলমান আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখো আমি আপনার সামনে ফয়লা ওয়াজিব সদকাটা দেখাই ওয়াজিব সদকা খাইতো কে انما الصدقات للفقراء والمساكين আল্লাহর এক সমুদয় সদকা নির্ধারণ করে দিছোইন যেমন যাকাত যেমন ফিত্রা এগুলা খাইতো কে ফকির এবং মিসকিনে ফকির এবং মিসকিনে সঠিকভাবে যদি মুসলমানে ফিত্রা যাকাত কুফরা আপনার নজরগুলা রীতিমতো আদায় করত আমাদের এলাকার মাঝে আজ 1400 বছর বাদে মিসকিন এবং ফকির তালাশ করি বার করা কঠিন হইতো যুগ যুগ ধরিয়া যদি মুসলমানে আল্লাহর বিধান রসুলের বিধান মানিয়া জমিনের মধ্যে চলতো মালর যাকাতগুলা আদায় করত রোজার ফিত্রাগুলা আদায় করত কসমের কফরারে আদায় করত আপনার কি বলেনতে অন্যান্য আরো যে তা সদকায় ওয়াজিবা আছে নজর বজর সবকিছু যদি সঠিকভাবে ফকির মিসকিন রে আপনার বন্টন করে দিত তাহলে আজ এই সমাজের মধ্যে গরিবই থাকত না মিসকিন থাকত না ওলা জমানা ও দূর ভবিষ্যতে আর যেদিন কোন ফকির এবং মিসকিন তোমার সদকা দেওয়ার লাগি কোন ফকির মিসকিন ভাইতে নাই তুলা করে দিছে ইলে বুধ ভাই ভাই আজ তা কি 50 বছর আগে আপনার হাইলাকান্দি টাউন ইকান কিলা আছেন তালা খবর লইয়া দেখিও গ্রামের মানুষের বোর দরজা কিলা আছেন খবর লইয়া দেখিও মানুষের অনাহারে উপবাসে পিয়াসে কেমন কষ্ট করা লাগছে খবর লইয়া দেখিও 50 বছরের ভিতরে বাঙ্গা ঘর পাকা বুনছে খাসা ঘর ডালাই বুনছে দরিদ্র মানুষ যাকাত দেওয়ার উপযোগী হইছে অভাব অনটন মানুষ তাকে হরি গেছে 50 বছর আগে শতকরা যদি 40 পরিবার দরিদ্র থাকে 50 বছর পরে এখন শতকরা 5 পরিবার সুমামনার দরিদ্রতার সীমা রেখা অতিক্রম আছে কঠিন নইব পাওয়া ইলার শত শত বছর পরে নবী যে ফরমাইছেন মানুষে তার মালর যাকাত লইয়া বারইব যাকাত দিত মাল লইয়া বারইব যাকাত দিত গাও তালাশ করব কোনো মিসকিন ফকির নাই লাগা গাও যাইব নাই তালাশ করি করি যাইব আপনার ময়দানের মধ্যে গিয়া ভাইব বেটাই উট রাখের উট কিবা মহিষ উট রাখে উট রাখা আমরা যারা গরু মহিষ উট রাখে এরারে আমরা দরিদ্র মানুষ মনে মনে ভাবিয়ে নেই তখন যাকাত দেনেওয়ালায় অনুমান করব বেটাই উট রাখাল নিশ্চয় মানুষটা গরিব হইব তারে আমার যাকাত করব এসা গইনা গইয়া দিয়াই আমার মালর যাকাতটা সমাধান হও উটর খান্দা লইয়া গিয়া কইব সাহেব তুলা পয়সা গইতা উটর মালিকের লগে লগে পাইজুন বা লাঠি সটি যেটা তোর মধ্যে তাগুয়ার গুড়াই বর হইব জালিম যখাত খাইতাম না করিয়া জঙ্গল মানলাম বাড়ি ঘর ছাড়িয়া ময়দান অসর মধ্যে আওরর মধ্যে আইয়া আশ্রয় নিছি যখাত খাইতাম না কোন তুকাই আই সতনি আমারে ফকির মনে করিয়া যকাত দিতে করিয়া আমি উভাইয়ার না যকাত দিতাম খারে নিয়া আমারও যকাত দেওয়ার জায়গা ভাইয়ার না সুজা রাস্তায় ফিরি জানে বাড়িয়াই আইয়া ফিট সেফটা করলি এখন তো মানে আবার যকাত কুজিয়া খাইতা আসল কিছু গুরু মানুষ ফিত্রা কুজিয়া খাই বহুত মানুষ গরিব আছেন বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইনি একটা ফিত্রা মারি দিবা আমার এত কত তোলা পয়সা দেখুয়া খুব লম্বা দিন নাই মুসলমান কিছুদিনের ভিতরে ওলা সময় আমরার সামনে আর আমরার ফিত্রা জকাত খানেওয়ালা মানুষ জমিনের সমাজের মধ্যে তাকতা নাই এবার লক্ষ্য রাখো আমি দেখাই দেওয়ার জন্য মাতকা নানছি ফিন জকাত বা ফিত্রা দিতে হইলে সকল ফয়লা হোক আপনার ঘনিষ্ঠ আপনার ঘনিষ্ঠ জন আপনার ভাই ভাতিজা আপনার ঘনিষ্ঠ রিলেটিভ যারা যদি গরিব হইতে সকল ফয়লা তারারে দিতে যদি আপনার ঘনিষ্ঠর মধ্যে মন থাকে না তাহলে মিসকিন তালাশ করতা ফকির তালাশ করতা আপনার ফাড়া প্রতিবেশী আরিফ হই আপনার আরিফ হরি ফাড়া প্রতিবেশী মিসকিন তালাশ করতা গরিব তালাশ করতা তখন যদি আরিফ হরি ফাড়া প্রতিবেশী তো ফকির মিসকিন মিলে না যতায় ততায় আপনি দেও কোনো অসুবিধা নাই যে কোনো জায়গার মুসলমানে যদি যকাত পায় লায়েক ওই আর হে খায় আপনার যকাত আদায় গেছে কই গেছে কিন্তু নিজর আত্মীয় স্বজন গরিব থাকলে নিজর ফাড়া প্রতিবেশী গরিব মিসকিন থাকলে এরারে না দিয়া দূর দেশ মসজিদ মাদ মাদ্রাসা তো কার মঞ্জিল বৈতুল মালো কার মিসকিন পাউন্ড
তোমার আরি গরিবা প্রতিবেশী আপন জনরে না দিয়া সেদিকে দেওয়াটা আপনার উত্তম নাই উত্তম অন্য দেওয়া অন্য দেওয়া গেল এ প্রসঙ্গ এবার লক্ষ্য রাখো টাকা তোর টাকা বেটায় 50,000 ফাটাই দের আপনার এখান তাকিয়া বদরপুর অন্য দিলা গোর এখান বানাইয়া তার লাগাইল গোর হয়তো তার চাচার গোরর বা ইউরিলার পানি পড়ে ইগোর আপনার মেঘর পানি গোরে তার বাতি যার গোর চাচার গোরর বাইর গোরর উপরে আপনার বৃষ্টির জল পড়ে এরার আপনার টাকার জন্য বিছনা নাই পাকওয়ানের জন্য হান্ডি নাই রোজগার উপার্জনের জন্য ব্যবস্থা নাই পুঁজিপাতা দোকানদারি করার নাই এরারে না দিয়া নাম খামাইতো করি যেমন বদরপুর হওয়ার একজন দেখি বলে গাড়ি এখান লইয়া দিলার জকাতুর পয়সা দেন হেন কইত্রা মাশাআল্লাহ মাশাআল্লাহ অমুক মিয়া বড় সফি বড় দানশীল তাই না মারে গাড়ি এখান লইয়া দিলাইছেন জকাতুর কথা কইতে না তাই না মারে গাড়ি এখান লইয়া দিলাইছেন ভালো ভাইছেন তো লাগাবাড়ির মিসকিনে ফকিরে চক্কের বানি ভালাইছে আর বদরপুরের একজনে বাবা তোর মধ্যে দামালি দিছে ফল নাই আমারে গাড়ি লইয়া দিলাইছে আল্লাহ যত সময় জাহান্নামের আগুন দি তোমার মতো ব্যক্তি জ্বালাইতা নাই তত সময় পর্যন্ত জান্নাতের দিদার তোমার ভাগ্যে জুড়তা নাই যারা আপন জনরে খান্দায় ফাড়া প্রতিবেশী রে খান্দায় তাদের দিকে দয়ার নজর দে না আপনার নাম খামাই তো হরি দূরই দূরই বেশ বেশ দে দূরই দূরই দে আরাব কামা ফাড়া প্রতিবেশীর ভাই চায় না এরার উপরে আল্লাহর রহমত কখনো নাজিল হয় না